আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইতেশামুল বলছি ক্যান্সার টক থেকে। আমাদের আজকের পর্ব আসলে আরেকটা নতুন আশা ক্যান্সার রোগীদের জন্য, নতুন একটা ভরসার জায়গা, সেই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা ক্যান্সারের চিকিৎসায় অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি এই কাজগুলো করে যাচ্ছি এবং এটা করেই কিন্তু আমরা ক্যান্সার রোগীদেরকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। কিন্তু ক্যান্সার রোগী সহ পুরো সোসাইটির সবাই জানলে খুশি হবেন যে ক্যান্সার চিকিৎসার প্রভূত উন্নতি গত কয়েক দশকে হয়েছে। বেশ করে গত এক দশকে ক্যান্সার চিকিৎসায় টার্গেটেড থেরাপি বলে একটা চিকিৎসা পদ্ধতি আমরা আবিষ্কার করতে পেরেছি এবং সেটা আমাদের রোগীরা খুব ইফেক্টিভলি এটা কাজে ব্যবহার করছে এবং অনেক অজিও ক্যান্সার কিন্তু এখন ভালো হয়ে যাচ্ছে। আমি এটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। ব্রেস্ট ক্যান্সার বলতে আসলে প্রথমে হয় কি, ব্রেস্টের একটা ডাক্ট থাকে, ওই ডাক্টের মধ্যে কোনো একটা কোষে ক্যান্সার হয়। এই ক্যান্সারের কোষটাই কিন্তু পরবর্তীতে বাড়তে 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 একটা বড় ব্রেস্ট টিউমারের সৃষ্টি হয়। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু প্রথমে ক্যান্সারটা একটা সেলের মধ্যে ছিল। ঠিক একইভাবে স্টোমাক বলি, লাং বলি, প্রথমে কিন্তু একটা সেলের মধ্যে ক্যান্সার হয়। আমরা কিন্তু প্রথমে আজকের থেকে 10-15 বছর আগে এই সেলটা নিয়ে কাজ করতাম, কিন্তু পরবর্তীতে আমাদের ডাক্তারদের মাথায় আসলো বা রিসার্চারদের মাথায় আসলো যে এই সেলটা কেন ক্যান্সারের সেলে হচ্ছে। তার মানে এই সেলের মধ্যে এমন কিছু একটা আছে যেটা সেলটাকে ক্যান্সার সেলে পরিণত করছে। তো এটাই হচ্ছে রিসার্চারদের সাফল্য, তারা কিন্তু আলটিমেটলি ওই সেলের টার্গেটটা বের করতে পেরেছে যে ওই সেলের মধ্যে হয়তো কোনো একটা রিসিপ্টার অথবা কোনো একটা বায়োকেমিক্যাল ক্যারেক্টার অথবা কোনো একটা অ্যাবনর্মালিটি জিনের বা জেনেটিক অ্যাবনর্মালিটি, এটার কারণে কিন্তু ওই সেলটা ক্যান্সার সেলে পরিণত হয়েছে। এখন এই জিনিসটা আবিষ্কার করার পরে আমাদের এই জিনিসটার অ্যাগেনস্টেই কিন্তু ওষুধও আবিষ্কার হয়ে গিয়েছে। তো ওষুধটা আবিষ্কার হওয়ার ফলে হয়েছে কি, যখন এই ওষুধটা প্রয়োগ করা হয় এই ওষুধটা শুধুমাত্র ওই যে অ্যাবনর্মাল যে সাইটটা ক্যান্সার সেলের ওইখানে কাজ করে, তাতে করে কিন্তু শরীরের স্বাভাবিক যে অঙ্গ বা অন্যান্য টিস্যু যেটা কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে ক্ষতিগ্রস্ত হতো, এখন আর টার্গেটেড থেরাপিতে ওইটা কিন্তু আর ক্ষতিগ্রস্ত হয় না। টার্গেটেড থেরাপি শুধুমাত্র ওই যে ক্যান্সার যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, যেই কারণে উৎপন্ন হচ্ছে বা যেই চেঞ্জের জন্য হচ্ছে, ওই চেঞ্জটাকে বা ওই কারণটাকে অ্যাড্রেস করে ওই ওষুধটা প্রয়োগ করা হয় এবং শুধুমাত্র ক্যান্সারকেই কি করা হয়। আমি একটু উদাহরণ দিব। আমরা ব্রেস্ট ক্যান্সার আমরা জানি যে স্ট্রোজেন প্রজেস্টেরন রিসিপ্টার বলে দুইটা রিসিপ্টারের কারণে অনেক সময় হয়। তো সেই ব্রেস্ট ক্যান্সারের জন্য এই স্ট্রোজেন প্রজেস্টেরন রিসিপ্টারের অ্যাগেনস্টে আমরা ট্যামোক্সিফেন বা লেট্রোজল এই ধরনের ওষুধ আমরা আবিষ্কার করেছি এবং এগুলো প্রয়োগের ফলে ব্রেস্ট ক্যান্সার এখন ভালো হয়ে যাচ্ছে। ঠিক লাং ক্যান্সারে EGFR এইভাবে আপনার কিছু র্যাস মিউটেশন বা অন্যান্য আরও কিছু অ্যাল্ক মিউটেশন এগুলো কতগুলো জেনেটিক চেঞ্জ আমরা আবিষ্কার করতে পেরেছি এবং এগুলো প্রত্যেকটার অ্যাগেনস্টে কিন্তু ওষুধও আবিষ্কার হয়েছে। সুতরাং লাং ক্যান্সারের জন্য আর কেমোথেরাপি দেওয়ার দরকার হয় না। শুধুমাত্র এই যে EGFR বা এই শব্দগুলো আমি বললাম এগুলোকে টার্গেট করে যখন আমরা ড্রাগ দিই তখন লাং ক্যান্সার কিন্তু ভালো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে অনেক ক্যান্সারেরই আমরা এখন টার্গেট আবিষ্কার করতে পেরেছি বা এই আবিষ্কারের প্রক্রিয়াটা কিন্তু চলছে এবং এই আবিষ্কারের সাথে সাথে ওষুধও কিন্তু আবিষ্কার হচ্ছে। সুতরাং আমরা অলরেডি কমফোর্টেবল আছি যে অনেক ক্যান্সারের ক্ষেত্রে এই টার্গেটেড থেরাপি দিয়ে আমরা মোটামুটি ক্যান্সার রোগীদেরকে ভালো করতে পারতেছি এবং আমরা আশা করতেছি যে অদূর ভবিষ্যতে প্রায় প্রতিটা ক্যান্সারের এই অন্তর্নিহিত কারণ বাইর করে এই কারণের অ্যাগেনস্টে আমরা চিকিৎসা করতে পারবো এবং তাতে করে আমরা কেমোথেরাপি এবং রেডিওথেরাপির টক্সিসিটি বিহীন একটা সুন্দর পদ্ধতিতে রোগীদেরকে চিকিৎসা করে তাদের ক্যান্সারটাকে ভালো করতে পারবো। আজকে এখানেই থামবো। আবারও বলি, ক্যান্সার অবশ্যই একদিন আমরা জয় করবো বা বেশিরভাগ ক্যান্সারই এখন আল্লাহর রহমতে আমরা ভালো করতে আল্লাহ রহমতে পারি। সুতরাং আমরা একসময় সব ক্যান্সারকে হয়তো ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ।